ধানের জমিতে দেখতে পাচ্ছেন মূলত এখানে দুইটা সমস্যা আছে। তাছাড়া এই ধান কিন্তু 100% খুব ভালো বের হয়েছে, এর উচ্চ ফলন যেভাবে হওয়া দরকার এই জমিতে সেই পরিমাণের ধানের ফলন কিন্তু হয়েছে, কিন্তু দুইটা সমস্যা এই জমিতে আছে। তার আসসালামু আলাইকুম, কৃষি জানা লাইভ ইউটিউব চ্যানেল থেকে আমি মজবা স্বাগতম জানাচ্ছি। দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয়টা থাকছে ধানে হঠাৎ করে চিটা দেখা গেলে বা ধানের শীষ সাদা হলে হয়ে গেলে করণীয়টা কি। তার মধ্যে আমি দুইটা আপনাদের দেখাবো, এইটা এক সমস্যা। এটা কি সমস্যা দেখেন, এটা গাছের যে ধানের শীষগুলো আছে এই ধানের শীষগুলো কিন্তু সমস্তটাই চিটা। এটার কারণ হচ্ছে যখন আপনি কোনো ধানে টান দিবেন তখন কিন্তু গোড়া থেকে এটা খুলে আসছে, এটা কিন্তু মাজরা পোকা আক্রমণের কারণে এটা কিন্তু খুলে আসছে। ঠিক আছে, মাজরা পোকা কেটে দিছে ভিতরে খেয়ে খেয়ে, যার কারণে উপরে শীষ রস নিঃসরণ করতে পারে নি, অর্থাৎ অনুখাদ্য যে মাটি থেকে গ্রহণ করতে পারে নি, যার কারণে এটা শুকিয়ে গেছে। আবার দেখেন এটার পার্থক্য হচ্ছে এই ধান পুরোটাই ঠিক আছে কিন্তু মাঝে মাঝে কালসা ধরনের ভাব হয়েছে, এইটা যখন আমি টান দিছি তখন কিন্তু এটা এই গোড়াটার থেকে ছিঁড়ে আসছে। তার মানে এইটাতে হলো সমস্যা যে এটা মাঝে মাঝে কালো কালো ধান এবং সাদা তামাটে কালারের ছিটা হওয়া, এটার কারণ কি। এটার কারণ হচ্ছে আপনারা ধানের মধ্যে ভিটামিন কীটনাশক সার প্রয়োগ সব কিছু ঠিক করছেন কিন্তু মাঝে মধ্যে ধানের এই যে দেখেন এই পাশের ধানটা তো কিন্তু এমন, এটা 1 থেকে 5%। এটা হওয়ার কারণ হচ্ছে যখন আপনারা ধানের বীজ ক্রয় করে আনেন তখন অবশ্যই শোধন করেন নাই, এবং বীজতলা থেকে যখন আপনারা ধানটা তুলে এনে রোপণ করেন তখন শিকড়টা হয়তো বা বেশি কাটছেন। তৃতীয়ত যখন রোদের তাপমাত্রা 26 থেকে 26-এর উপরে গেলে কিন্তু বেশি তাপমাত্রা হলে অতিরিক্ত হলে এটা পিনিকেল হিট ব্লাইট শক বলা হয়, যার কারণে এটা এমন হয়। আবার অতিরিক্ত যদি বাতাস হয় বা জলোচ্ছ্বাস হয় বা কোনো আগে আপনারা পানি দেন নাই বা শুকাইছেন বেশি রোদ পাইছে বেশি, এই কারণে যখন ধানটা বের হয়, ধান বের হওয়ার আগে কিন্তু বোঝা যায় না, ধান বের হওয়ার পরে বোঝা যায় যে হঠাৎ করে ধানের শীষের মধ্যে মাঝে মাঝে চিটা দেখা যায় এবং তামাটে ভাব দেখা যায়। এইটা হওয়ার কারণ হচ্ছে এটাকে বলা হয় পিনিকেল হিট ব্লাইট শক। এইটা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা কী কী কীটনাশক ব্যবহার করবেন, আপনারা সর্বপ্রথম যখন 1 থেকে 5% যখন আপনারা জমিতে 1 থেকে 5% হারে এই ধরনের মাঝে মধ্যে ধানের শীষের মধ্যে চিটা এবং তামাটে ভাব দেখবেন, সঙ্গে সঙ্গে আপনারা এটার প্রতিকারক ব্যবস্থা নেবেন। প্রতিকারক ব্যবস্থার মধ্যে সর্বপ্রথম দেখা মাত্রই আপনারা প্রতি লিটার পানিতে কুইক পটাশ 4 গ্রাম সঙ্গে জিঙ্ক আলাদাভাবে প্রতি লিটার পানিতে 2 থেকে 4 গ্রাম হারে একসঙ্গে স্প্রে করতে পারেন। আবার একদিন পরে গিয়ে আপনারা সালফার গ্রুপের থিওবিট অথবা কুমলাস অথবা ম্যাকবিট সঙ্গে নাটিভো স্প্রে করে দিবেন, দুইটাই প্রতি লিটার পানিতে 4 গ্রাম হবে, তাহলে এই রোগটা আর থাকবে না। তবে আরেকটা বিষয়, ধানের জমিতে যখন আপনারা ধান দেখতে যাবেন বা ধানের জমিতে যাবেন তখন এই দুইটা পরীক্ষা করবেন যে ধানটা টান যখন দিবেন যে উপর থেকে খুলে আসতেছে কি না, বা কোনো রোগ বা কোনো পোকা নিচে আক্রমণ করছে কি না। যদি আক্রমণ করে থাকে তাহলে কিন্তু আপনারা পোকা মারার ঔষধ প্রয়োগ করতে হবে। যে কোনো পোকা, যেমন আমি আপনাদের আগের ভিডিওগুলোতে বলছি যে অ্যাসাটপটা সবচাইতে বেটার কাজ করে, আপনারা অ্যাসাটপ প্রতি লিটার পানিতে 2 থেকে 4 গ্রাম হারে প্রয়োগ করবেন। এবং এইটা যখন হবে যে উপরোক্ত কীটনাশকগুলো কথা বলা হলো সেই কীটনাশকগুলো আপনারা প্রয়োগ করলে এই ধরনের সমস্যাগুলো থাকবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।